ওয়েলকাম ব্যাক রিঙ্কু স্টুডিওর একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এশিয়া সেট 7 যেটা 105 ডিগ্রিতে অবস্থিত এই স্যাটেলাইটের চ্যানেল আপডেট দেবো। এখানে কী কী চ্যানেল আপনারা পাচ্ছেন, 22 তারিখে কয়টা চ্যানেল এখানে আসে বা উল্লেখযোগ্য চ্যানেলগুলো কী কী, যারা নতুন করে এই স্যাটেলাইটে ট্র্যাক করতে চান তাদের জন্য স্ট্রং টিপিটা কত হবে, এই সকল বিষয়গুলো এখন আমি আপনাদেরকে আমার টিভি স্ক্রিন থেকে দেখাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওর পরবর্তী অংশগুলো টিভি স্ক্রিন থেকে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিল্যান্ড স্ক্যানটা চলছে। বিল্যান্ড স্ক্যানটা 100% কমপ্লিট হলে আমরা এখানে দেখতে পাব কতগুলো চ্যানেল আজকের তারিখে এখানে আসে বা কয়টা টিপি আসে। শুরুতে দেখতে পাচ্ছেন একটা টিপির বিপরীতে কিন্তু আমাদের 5টা চ্যানেল চলে এসেছে, 42% স্ক্যান আমাদের চলছে এবং সামনে আরও কতগুলো চ্যানেল আসে সেটি আমরা অপেক্ষা করে দেখব। আমাদের 2টা টিপির বিপরীতে টোটাল চ্যানেল এসেছে কিন্তু 6টি। এটি হচ্ছে এশিয়া সেট 7 যেটা 105 ডিগ্রি সি ব্যান্ডে অবস্থিত। এই স্যাটেলাইটটা যারা বিশেষ করে সি ব্যান্ড ডিশ অ্যান্টেনা ব্যবহার করেন, অনেকে আছেন মাল্টি সেটিংসের মাধ্যমে দেখেন, প্রায় 100 ডিগ্রির পাশাপাশি একটা অতিরিক্ত এলএনবি ব্যবহার করে কিন্তু অনেকে দেখেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 4টা টিপি শো করছে, 4টা টিপির বিপরীতে 13টা চ্যানেল চলে এসেছে অলরেডি। দেখা যাক সর্বশেষ আপডেটটা কি বা কতগুলো চ্যানেল এখানে আছে টোটালি সেটি আমি আপনাদের দেখাবো। চ্যানেল তালিকাগুলো অবশ্যই শো করবো আমি আপনাদের সামনে। আর যাদের মনে করেন যে সি ব্যান্ড টিনটিনা আছে তারা কিন্তু এই স্যাটেলাইটটা রিসিভ করে নিতে পারেন, এখানে ভালো মানের বেশ কিছু চ্যানেল কিন্তু এখানে আছে। দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ কিন্তু আমাদের 28টি চ্যানেল চলে এসেছে। এবার চ্যানেল তালিকা থেকে একটু দেখে নেওয়া যাক কী কী চ্যানেল এখানে আছে বা কী কী চ্যানেল এখানে রিসিভ হলো। একদম 1 নম্বর থেকে আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে TV5, এরপর মুসলিম টিভি, এরপরে দেখতে পাচ্ছেন এখানে মেজমা টিভি, মেজমা প্লাস, এখানে আরও চ্যানেল আছে আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি। জি গ্রুপের কয়েকটা চ্যানেল এখানে আছে, নিউজ চ্যানেল, তারপরে এখানে সিরিয়াল চ্যানেল, মুভি চ্যানেল, এরকম চ্যানেল বা প্রোগ্রামওয়ালা চ্যানেলও কিন্তু এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10 নম্বর তালিকা আমরা আছি। এরপর নেপালি চ্যানেলও এখানে কিন্তু পাবেন আপনারা। ইস্টার্ন ম্যাক্স দেখতে পাচ্ছেন এখানে, ইস্টার্ন ম্যাক্স এই যে, এরপর আছে আফগান টিভি, পাকিস্তানি চ্যানেলও কিন্তু এখানে আপনারা পাবেন, এই যে গানের চ্যানেল দেখতে পাচ্ছেন, এরপরে যে মুভি টুডে, পাকিস্তানি জান টিভি, এরপরে এখানে লোক টিভি, জান টিভি দেখতে পাচ্ছেন, লোক টিভি, এরপরে যে মুভি লাইফ, ফিল্ম এশিয়া, টোটাল স্পোর্টস, এটা একটা খেলার চ্যানেল, এখানে কিন্তু সরাসরি লাইভ খেলা সম্প্রচার করা হয়, আপনারা কিন্তু এখানে খেলা দেখতে পারবেন। এরপরে এখানে আরও চ্যানেল আছে আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে একটা গানের চ্যানেল, কোরআন টিভি আছে, ভালো মানের বেশ কিছু চ্যানেল কিন্তু এখানে আছে। তো এই যে নিউজ এশিয়া আছে, তো এই চ্যানেলগুলো আসলে এখানে বর্তমান সময় হয়তো বা বন্ধ আছে কিন্তু টিভিটা অবশ্যই শো করছে, যার কারণে কিন্তু এরকম দেখাচ্ছে যে হয়তোবা এটা ভালো মানের প্রোগ্রাম জিওগ্রাফি একটা চ্যানেল দেখতে পাচ্ছেন হয়তোবা, এবং আরও অনেক চ্যানেল আছে। টোটাল স্পোর্টস সহ এখানে কিন্তু আপনারা মোট 29টি বা 28টি চ্যানেল কিন্তু এখানে পাচ্ছেন এই স্যাটেলাইটে। আর যদি ভালোভাবে রিসিভ করে নিতে পারেন, যদি রিসেন্ট সামনে কোনো প্রকার দেওয়াল গাছপালা না থাকে সেক্ষেত্রে কিন্তু চ্যানেলের পরিমাণ আরও বাড়লেও বাড়তে পারে। আমি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, এই মুহূর্তে বৃষ্টি নামছে যার কারণে কিন্তু সিগন্যালটা একটু দুর্বল শো করছে, এজন্য হয়তো বা এখানে অন্য চ্যানেল বা টিপি হয়তো বা শো করিনি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। আশা রাখছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।